ক্লাস 7 ভূগোলের তোমাদের হচ্ছে ইউরোপ মহাদেশের থেকে আমি সমস্ত শর্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এমনকি 2 মার্কসের কোয়েশ্চেন বা 3 মার্কসের কোয়েশ্চেন সেগুলো কিন্তু আমি পাট পাট করে লন্ডন অববাহিকার রুর অঞ্চল আর হচ্ছে পোল্ডার ভূমির জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, ইউরোপ মহাদেশের অবস্থান সমস্ত দিকেই কিন্তু শর্ট কোয়েশ্চেন আর 2 মার্কসের কোয়েশ্চেন সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে 2 ও 3 মার্কসের কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি। এই চ্যাপ্টার থেকে শুধু বাকি আছে লন্ডন অববাহিকার 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলো, 2 বা 3 মার্কসের প্রশ্ন উত্তরগুলো সবগুলো আমি আজকে দিয়ে দেবো, তাহলে এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও বাকি অন্যান্য চ্যাপ্টার থেকে যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। যদি কোনো কোয়েশ্চেন বুঝতে বা না পারো বা যদি না পাও সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবে, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো দিয়ে দেব। তোমরা অবশ্যই বইটা নিয়ে বসবে, কারণ আমি বইয়ের মধ্যে বলে দেব কোনটা কতটা হবে। দেখো, প্রথমে রয়েছে লন্ডন অববাহিকা কিভাবে সৃষ্টি হয়েছে, পেজ নাম্বার 131 থেকে 132। এখানে হচ্ছে দেখে নাও, এটা এই যে দেখো 31-এ ঠিক এখান থেকে লিখবে, এই যে লন্ডন অববাহিকা অঞ্চলের প্রায় মাঝখান থেকে, মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে। টেমস নদীর মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি দেখা যায় না, তবে উৎস অঞ্চলে বিশেষত উত্তর পশ্চিম ও দক্ষিণ দিকে চিল্টন, হোয়াইট হর্স ও নর্থ ডাউন্স নামে 3টি উচ্চভূমি লক্ষ্য করা যায়। অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে এই নিম্নভূমির সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদী সঞ্চয় কার্যের ফলে এই লন্ডন অববাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে। কারণ দেখো, যখন হচ্ছে চ্যুতির ফলে কি হয়, ধরো দুটো স্থান থাকে, যে এই যে এই দুটো স্থান, এই দুটো স্থানের এই মধ্যবর্তী অংশ অনেক সময় বসে যায় বা অনেক সময় মধ্যবর্তী অংশ উঁচু থাকে, তো মাঝের দুটো অংশ কিন্তু বসে যায়, ঠিক আছে। এর ফলে কিন্তু যখন আমরা স্তূপ পর্বত হচ্ছে পড়েছি সেখানে কিন্তু হচ্ছে দেখেছি যে অনেক সময় মাঝের অংশ বসে যায়, যে মাঝের দুটো উঁচু হয়ে যায়, আবার অনেক সময় মাঝের অংশ উঁচু হয়ে যায় তো এর পাশের দুটো কিন্তু বসে যায়। এখানে হচ্ছে উচ্চভূমির মাঝখানের অংশ বসে গিয়ে চ্যুতির ফলে পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদীর সঞ্চয় কার্যের ফলে লন্ডন অববাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে। বসে যাওয়া অংশে এই যে টেমস নদী এখানকার প্রধান নদী, এখানকার হচ্ছে যেহেতু ক্ষয়কার্যের ফলে মানে নিয়ে আসা পদার্থগুলো এখানে জমে জমে কিন্তু লন্ডন অববাহিকার সৃষ্টি হয়েছে। তাহলে আগের পেজের 131 থেকে এতটা অবধি যদি তোমাদের লন্ডন অববাহিকার সৃষ্টি দেয় তাহলে কিন্তু এতটা লিখবে। নেক্সট আছে দেখো লন্ডন অববাহিকায় কৃষিকার্য সম্পর্কে লেখো, এটা দেখো আছে 132 থেকে 133 পেজ অবধি, একটু দেখে নাও। দেখো ওখানে লেখা রয়েছে 132 থেকে 133 পেজ, ঠিক এখান থেকে একদম শুরু করে এত দূর অবধি কিন্তু এখানে হচ্ছে লিখবে। দেখো এখানে কি লেখা রয়েছে, যে বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ শ্রেণী বেশিরভাগ জমি ব্যবহৃত হয়, তবু স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানকার কৃষি প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে সবজি চাষ, বিপুল শহরবাসী খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারের ফল ও শাক সবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো, একে ট্রাক ফার্মিং বলে। পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো দুটো পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়। নদী উপত্যকায় গম, জব, ভুট্টা, চিল্টন ও ডাউন্স উচ্চভূমিতে মিশ্র কৃষি পদ্ধতিতে ওটস ও আলুর সঙ্গে পশুখাদ্য হিসাবে হে স্লোভার ঘাস ঘাসের চাষ করা হয়। পাশাপাশি উত্তর সাগর থেকে প্রচুর মাছও পাওয়া যায়, ঠিক আছে। এখানে হচ্ছে এটা এটা তোমাদের না লিখলে হবে, উত্তর সাগর থেকে প্রচুর মাছ পাওয়া যায়, এই যে এতটুকু লিখলেই কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট আছে দেখো টেমস নদীর গতিপথ সম্পর্কে লেখো ও নদ নদী সম্পর্কে লেখো, পেজ হচ্ছে 132-এ ঠিক দেখো এখান থেকে একদম হচ্ছে শুরু করবে, ঠিক এত দূর অবধি লিখবে যে নদ নদী লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদী টেমস। এই নদী পশ্চিমে কটসওল্ডস পাহাড়ে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিল্টন পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্য দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে, পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। টেমসের প্রধান উপনদীগুলির মধ্যে লি, রোডিং, ওয়ে, মোল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এখানে কোশ্চেনটা কীভাবে দুভাবে দেয়, একটা হচ্ছে লন্ডন অববাহিকার নদ নদী সম্পর্কে লেখো, আর একটা দেয় শুধু টেমস নদীর গতিপথ সম্পর্কে লেখো, এটা দেখে নিয়েছো। তারপর পরের কোশ্চেনটা দেখো, এটা আমি খাতায় লিখে দিয়েছি, লন্ডনে জলবায়ু সম্পর্কে লেখো। আবহাওয়া লন্ডন মানে সারা বছর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, শীতল ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া। উষ্ণতা লন্ডনের পাশে সমুদ্র দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার ফলে শীতকালীন উষ্ণতা খুব কমে না,
শীতকালীন উষ্ণতা থাকে 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাতের পরিমাণ 60 থেকে 75 সেমি, তবে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর ধরেই বৃষ্টিপাত হয়, কিন্তু এর পরিমাণ থাকে খুবই কম। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আছে, লন্ডন অববাহিকার ভূপ্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো। এটা দেখো আছে 131 থেকে 132 পেজ, এটা দেখে নাও। এই যে ঠিক এখান থেকে শুরু করবে, দেখো এর মধ্যে কিন্তু লন্ডন অববাহিকার উৎপত্তিটাও কিন্তু পড়ে আছে, মানে তোমরা যদি লন্ডন অববাহিকাটার ভূপ্রাকৃতিক পরিবেশ পড়ো তার মধ্যে কিন্তু উৎপত্তিটা পড়ে আছে, যে ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিলটন ও নর্থ ডাউন্স নামক দুটি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে লন্ডন অববাহিকার অবস্থান। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত, তাই এর নাম লন্ডন অববাহিকা। তারপর দেখো এখানে উৎপত্তিটা রয়েছে, তার মানে এখানে কী কী নদী রয়ে, কোন কোন নদী রয়েছে, একটাই নদী রয়েছে টেমস, কী কী উচ্চভূমি রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তারপরে দেখো এই যে অববাহিকা ভূপ্রাকৃতিক পরিবেশের মধ্যে, তারপরে দেখো লন্ডন অববাহিকায় প্রাকৃতিক পরিবেশ যখন দেবে এটা পয়েন্ট করে লিখবে, প্রথম এখান থেকে এতটুকুর পয়েন্ট করবে হচ্ছে অবস্থান, যদি প্রাকৃতিক পরিবেশ দেয় তখন এটার প্রথম এটার পয়েন্ট করবে অবস্থান, তারপর এখান থেকে এটার পয়েন্ট করবে উৎপত্তি, উৎপত্তি হচ্ছে এই যে ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে উৎপত্তি, তারপরে পয়েন্ট করবে হচ্ছে নদ নদী, কারণ এগুলো সব হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে, এটা হচ্ছে নদ নদীর পয়েন্ট। তারপরে দেখো এখানে আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আবহাওয়াটা, এখানে হচ্ছে আমি লিখে দিয়েছি, এই জন্য আবহাওয়াটা তোমরা এখান থেকেও পড়তে পারো বা এখান থেকে, এই যে ঠিক এই পয়েন্টটা হবে হচ্ছে এখান থেকে হবে আবহাওয়া, ঠিক এখান থেকে এটা তো আমি ওখানে লিখে দিচ্ছি সেই জন্য এখান থেকে না পড়লেও হবে, তবু আমি এখানে দাগিয়ে দিচ্ছি আবহাওয়া। তারপরে আছে দেখো যে বনভূমি, এই পয়েন্টটা হবে হচ্ছে বনভূমি, তোমাদের যখন ভূপ্রাকৃতিক পরিবেশ পুরোটা দেবে তোমরা ওইভাবে অবস্থান উৎপত্তি নদ নদী আবহাওয়া বনভূমি এইভাবে ঠিক পয়েন্ট করে লিখবে। নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো লন্ডন অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো। স্বাভাবিক উদ্ভিদ যদি বলে, দেখো ভূপ্রাকৃতিক পরিবেশের মধ্যে সবগুলোই হয়েছে, ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যদি দেয় তাহলে লিখবে, এটা 2 মার্কসেরই দেয়। বন্দর হিসাবে লন্ডনের গুরুত্ব লেখো, বন্দর হিসাবে যদি লন্ডনের গুরুত্ব দেয়, কারণ এই বন্দর দিয়ে কী কী হয়, কারণ লন্ডনের হচ্ছে যেহেতু একদম সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থিত, এই ঠিক এখান থেকে এতটুকু হচ্ছে লিখবে। দেখো লন্ডন শহর পশম চা রবার ইত্যাদি পণ্যের একটি বাণিজ্য কেন্দ্র হিসাবে খ্যাত, টেমস নদীর খাড়ির মুখে অবস্থিত লন্ডন বৃহত্তম পুনঃ রপ্তানি বন্দর, আমদানিকৃত বন্দর, পুনরায় এই বন্দর থেকে রপ্তানি হয় এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য, এখানে আসে ও ক্রয় বিক্রয়ের পর এই বন্দর দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হয়। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে সেটা আমি এখনই এই ভিডিওতেই তোমাদের হচ্ছে আমি দিয়ে দেবো, পুনঃরপ্তানি বন্দর কাকে বলে। যদি বন্দর হিসেবে লন্ডনের গুরুত্ব দেয় তাহলে কিন্তু এখান থেকে এতটা লিখবে, তোমরা কোশ্চেনগুলো লিখে নেবে আর হচ্ছে ব্র্যাকেট করে বইয়ের মধ্যে নাম্বার দিয়ে নেবে, এটা কত কোন কোশ্চেনের অ্যান্সার, বুঝতে পেরেছো? আচ্ছা এরপর পরের কোশ্চেনটা দেখো, দেখো এরপর আছে লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখো 132 থেকে 133 পেজ। ঠিক দেখো যেমন ভূপ্রাকৃতিক পরিবেশ লেখার সময় যখন পয়েন্ট করেছো, এখানে দেখো লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ, ঠিক এই পয়েন্টে দেখো এখানে যখন আলাদা করে বলেছিলাম কৃষি সম্পর্কে লেখো তখন এখানে পয়েন্ট করবে কি কৃষি। লন্ডন অববাহিকার অর্থনৈতিক গুরুত্ব দিক বা ভূপ্রাকৃতিক পরিবেশ দিক, প্রথমে কিন্তু এই যে লন্ডনের সম্পর্কে এইটুকু অর্থনৈতিক পরিবেশ দিলেও কিন্তু এখান থেকে এতটুকু কিন্তু লিখে নেবে অবস্থানটা, লিখে নেওয়ার পরে তারপর শুরু করবে। এই যে দেখো এটা হচ্ছে পয়েন্ট হয়েছে কৃষি, তারপরে এখান থেকে এতটুকু হচ্ছে এখানে করবে হচ্ছে, তাহলে এখান থেকে এতটা করবে কৃষি। তারপর দেখো আছে উত্তর সাগর থেকে প্রচুর মাছ ধরা হয়, এটাও কিন্তু অর্থনৈতিক পরিবেশ যখন দেবে তখন হচ্ছে এর মধ্যে এটাও থাকবে। তারপরে দেখো এটা ঠিক পয়েন্ট করবে হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এটা যখন দেবে ঠিক এখান থেকে হচ্ছে একদম এই যে এত দূর অবধি পুরোটা হচ্ছে লিখবে,
মানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, কারণ এখানে যেহেতু লন্ডন একটা বন্দর রয়েছে, বন্দর দিয়ে কি আমদানি রপ্তানি হয় পুরোটা কিন্তু লিখতে হবে। যদি শুধু বন্দর হিসেবে লন্ডনের গুরুত্ব দেয় তাহলে কিন্তু এখান থেকে এতটুকু লিখবে, যখন অর্থনৈতিক পরিবেশটা যদি পুরো দেয় সেক্ষেত্রে কিন্তু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এখান থেকে পুরো এতটা লিখবে। তারপরে পয়েন্ট আছে শিল্প, শিল্পটা হচ্ছে যখন অর্থনৈতিক পরিবেশ দেবে তার মধ্যে বড় পয়েন্ট করে লিখবে, আলাদা করে যদি শিল্প দেয় তাহলে কোনটা লিখবে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে রয়েছে লন্ডন অববাহিকা শিল্প শিল্পকেন্দ্রগুলি সম্পর্কে লেখো। তাহলে অর্থনৈতিক পরিবেশের মধ্যে তিনটে পয়েন্ট, একটা কৃষি যেটা বইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সেটাও বইয়ের মধ্যে আমি দাগিয়ে দিয়েছি, আরেকটা যেটা পয়েন্ট হচ্ছে অ্যাড করবে সেটা হচ্ছে শিল্প ও শিল্পকেন্দ্র বা শিল্প হিসাবে লিখবে। কিন্তু অনেক সময় কী বলছি যে তোমাদের পুরোটা না দিয়ে সেখান থেকে পাটে পাটেও সেখান থেকে দেয়, যেমন হচ্ছে দেখো ভূ প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেমন পুরোটা দিতে পারে, আবার আলাদা করে নদ নদী দেয়, আবহাওয়াও দিতে পারে, বনভূমি সম্পর্কে দিতে পারে, লন্ডন অববাহিকার উৎপত্তি বা অবস্থান সম্পর্কে দেয়, তেমনি এখানেও তাই। যখন আলাদা করে কৃষি যদি দেয় সেটাও তোমাদের আমি দেখিয়েছি কতটা লিখবে, বা যদি পরিবহন যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে দেয় কতটা লিখবে, লন্ডন হিসেবে বন্দরে গুরুত্ব দিলে কতটা লিখবে, আর হচ্ছে শিল্প শিল্পকেন্দ্র সম্পর্কে কত দিলে এখানে কী কী লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে কী বললাম যে লন্ডন অববাহিকা যদি অর্থনৈতিক পরিবেশ দেয় সেক্ষেত্রে কিন্তু তিনটে পয়েন্ট হবে, একটা হলো কৃষি, একটা হলো পরিবহন যোগাযোগ ব্যবস্থা, আর একটা হলো শিল্প। দেখো বলছে লন্ডন অববাহিকা শিল্প বাণিজ্য অত্যন্ত সমৃদ্ধশালী, শিল্প বিপ্লবের ফলে এখানে দ্রুত শিল্পায়ন সম্ভব হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধির ফলে এখানে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল গড়ে উঠেছে। যেমন কী কী শিল্পকেন্দ্রগুলোর নাম লিখতে হবে, গিলফোর্ড অঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্প ও লুটন শহরে অক্সফোর্ড প্রভৃতি মটন নির্মাণ শিল্প গড়ে উঠেছে, চ্যাথাম শহরে গড়ে উঠেছে জাহাজ মেরামতির কেন্দ্র, রিডিং ও হ্যামেল হ্যামস্টেডে গড়ে উঠেছে বিমান ও বিমান যন্ত্রাংশ নির্মাণ কেন্দ্র, বৈদ্যুতিক কৃষি যন্ত্র নির্মিত হয় রিডিং ও নিউবেরি অঞ্চলে, ওয়াচফোর্ড শহরে গড়ে উঠেছে ছাপাখানা বা মুদ্রণ শিল্প, পারফ্লিক্ট নর্থ ফ্লিক্ট ডাটফোর্ড অঞ্চলে কাগজ শিল্প গড়ে উঠেছে, লন্ডন শহর রাসায়নিক ও দেশলাই শিল্পকেন্দ্র, তথ্য প্রযুক্তি নেক্সট হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প রয়েছে রিডিং অঞ্চলে, ডেয়ারি ও ময়দা শিল্প গড়ে উঠেছে লিচেস্টার ও এসেক্স অঞ্চলে। তাহলে বুঝতে পেরেছো কীভাবে লিখবে, আর পাটে পাটে দিলেও কিন্তু তখনও কিন্তু এইভাবে কিন্তু তোমাদের পয়েন্ট করে লিখতে হবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, পরে কোশ্চেন দেখো ট্রাক ফার্মিং কাকে বলে, লন্ডন অববাহিকায় বিপুল শহরবাসী খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে শহরে পাঠানো হয়, একে ট্রাক ফার্মিং বলে, পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়। নেক্সট আছে দেখো লন্ডন অববাহিকা কৃষি সম্পর্কে, সেটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি যে লন্ডন অববাহিকা কৃষি সম্পর্কে বললে কতটা লিখবে, এই যে ঠিক এখান থেকে একদম এই যে এতটুকু অবধি লিখবে কৃষি সম্পর্কে বললে। তারপরে দেখো কী আছে যে লন্ডন অববাহিকা পরিবহন ব্যবস্থা, সেটা অর্থনৈতিকের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি, পরিবহন ব্যবস্থা বলে ঠিক এখান থেকে এতটুকু লিখবে, এই যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ঠিক এখান থেকে এতটুকু লিখবে। আচ্ছা তারপরে দেখো আছে যে লন্ডন অববাহিকার বাণিজ্য সম্পর্কে লেখো, এই যে বাণিজ্য সম্পর্কে যদি লিখতে বলে তাহলে হচ্ছে এই যে এখান থেকে এতটুকু লিখবে, যেটা হচ্ছে লন্ডন অববাহিকা সরি বন্দর হিসাবে লন্ডনের গুরুত্ব যেটা, সেটা এখান থেকে এতটুকু হচ্ছে লিখবে। আচ্ছা নেক্সট আছে দেখো যে লন্ডন অববাহিকার জনবসতি সম্পর্কে লেখো, এখানে জনবসতি যদি সম্পর্কে বলে তাহলে দেখো কী লিখবে। দেখো এখানে লেখা রয়েছে যে শিল্প বিপ্লবের পর থেকে এখানে দ্রুত শিল্পায়ন ঘটেছে, অর্থনৈতিক সমৃদ্ধির কারণে লন্ডন ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, মানুষের বাসস্থানের অভাব মেটাতে রেডিং নিউবেরি ক্রয়ডন প্রভৃতি শহর গড়ে উঠেছে, ঠিক এখান থেকে এতটুকু শুধুমাত্র কিন্তু লিখবে যদি হচ্ছে জনবসতি সম্পর্কে তোমাদের দেয় এখান থেকে এতটা। আচ্ছা নেক্সট আছে দেখো পুনর্রপ্তানি বন্ধ, যেটা তোমাদের আমি বলেছি আলাদা টিকা মানে কাকে বলে হিসাবে দিলে তখন কী লিখবে, বলছে কোনো দেশ যদি তার নিজের প্রয়োজন ছাড়াও পণ্য আমদানি করে, আমদানি করা মানে নিয়ে আসা, কোনো জায়গা থেকে নিয়ে আসে করে ওই পণ্য আবার বিদেশে রপ্তানি করে তখন তাকে পুনর্রপ্তানি বাণিজ্য বলে, যে বন্দর দিয়ে এই বাণিজ্য করা হয় তাকে পুনর্রপ্তানি বন্দর বলে, মানে যে বন্দর দিয়ে নিয়ে আসে আবার সেই বন্দর দিয়ে পাঠায়ও তখন তাকে পুনর্রপ্তানি বন্দর বলে। যেমন ইউরোপ মহাদেশে লন্ডন একটি পুনর্রপ্তানি বন্দর, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের উৎপাদিত পণ্য এখানে আসে এবং ক্রয় বিক্রয়ের পর এই বন্দর দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হয়, এটাকে বলছে পুনর্রপ্তানি বন্দর। আচ্ছা এবার পরের কোশ্চেন দেখে নাও,
দেখো 15 নম্বরে কোয়েশ্চেনটা, যখন তোমাদের আমি লন্ডন অববাহিকার অর্থনৈতিক গুরু মানে পরিবেশ সম্পর্কে মানে বলেছি, সেখানে যেহেতু কৃষিটা ছিল, জন্য 15 নম্বরে কোয়েশ্চেনটা আমি তোমাদের আগে বলে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, লন্ডন অববাহিকা কৃষির উন্নতি ঘটেনি কেন, মানুষের চাহিদার জন্য কিভাবে চাষাবাদ করা হয়। জনবসতি অঞ্চল, শহরায়ন, শিল্পাঞ্চলের কারণে জমির অভাব, এখানে কৃষির উন্নতি করা যায় না। বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি ব্যবহৃত হয়, তবু স্থানীয় চাহিদা মেটাতে এখানে কিছু কিছু অঞ্চলে যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ করা হয়। এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে সবজি চাষ, নদী উপত্যকায় গম, যব, ভুট্টা, চিল্টান ও ডাউন্স উচ্চভূমিতে যব ও আলুর সঙ্গে পশুখাদ্য হিসাবে হে ও স্লোভার ঘাসের চাষ হয়। তাহলে এখান থেকে লন্ডন অববাহিকা থেকে 2, 3 মার্কসের, 5 মার্কসের যেই কোশ্চেনই তোমাদের দিক না কেন, সেখান থেকে কিন্তু তোমাদের যেগুলো দিয়েছে এগুলোই কিন্তু ভালো করে বই থেকে পড়বে, তাহলে কিন্তু শর্ট কোশ্চেন, 2 মার্কস, 3 মার্কস বা ব্রড কোশ্চেন যাই দিক না কেন সমস্তটাই কিন্তু কমন পাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এবারে সিলেবাস অনুযায়ী যেগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো। ইউরোপ মহাদেশ থেকে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং যা কোয়েশ্চেন অ্যান্সার আছে সব কিন্তু দেওয়া হয়ে গেছে। তাই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।